নমস্কার বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল শেয়ার বাজার আজ আমরা এমন একটা শেয়ার নিয়ে আলোচনা করব। যেটা আমার খুবই ফেভারিট স্টক এবং বলতে পারি যে যে টোটাল সেক্টর আছে সেটা সেভেন্টি পারসেন্ট এই কোম্পানি কিন্তু ক্যাপচার করে রেখে দিয়েছে মানে এই কোম্পানির প্রোডাক্টটি কিন্তু সেভেন্টি পারসেন্ট আমাদের সেই সেক্টর দেখতে পাওয়া যায় এবং অনেক বড় কোম্পানির সাথে আছে ট্রাস্টেবল একটা গ্রুপের সাথেও কিন্তু জড়িয়ে এবং এই কোম্পানিতে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে এখনও অবধি আপনাদের দু বছরও কিন্তু হোল্ড করে থাকতে হবে হোল্ড করে থাকলে এখনও যে অবস্থায় আছে সেটা কিন্তু দু বছরের মধ্যে আপনাদের টাকা ডবলও হয়ে যেতে পারে বা তার বেশিই কিন্তু হয়ে যেতে পারে যখনই এই সেক্টরে ব্রেকআউট আসবে তখন কিন্তু এই কোম্পানি আমাদের অনেক হাইতে দেখতে পাওয়া যাবে এবং এত সুন্দর একটা স্টক বের করার জন্য অবশ্যই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি অন্য কোনো ভিডিওর বা অন্য কোন বিষয়ের সম্পর্কে আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই সেই টপিকের উপরে আপনাদের ভিডিও বানিয়ে দিয়ে দেব চলুন শুরু করে আজকের ভিডিও আমরা চলে এসেছি গুগলের উপরে যেখানে আপনারা নাম কিন্তু দেখতে পাচ্ছেন যে টাটা মোটরস লিমিটেড টাটা মোটরস লিমিটেড মানে টাটা কোম্পানির সাথে জড়িত এবং এটা কিন্তু খুবই রেপুটেড কোম্পানি আর এই কোম্পানি কিন্তু দেড় বছর আগে কিন্তু আমাদের একটা কমিটমেন্ট করতে দেখা গেছিলো এই কোম্পানির উপরে প্রায় কুড়ি হাজার কোটি টাকার ডেপথ আছে সেটা কিন্তু তারা তিন বছরের মধ্যে নিয়ার ডেপ ফ্রি কিন্তু করতে পারে নেট ডেপ ফ্রি মানে তাদের কাছে এতটাই তখন ক্যাশ থাকবে যে তারা কিন্তু যে কোনো সময় তাদের ডেপ ফ্রি করে নিতে পারে তাদের কোম্পানিকে এবং ল্যান্ড রোভার এবং জ্যাগুয়ার কিন্তু এই কোম্পানির থেকে বড়ো স্ট্রেংথ আমরা বলতে পারি সাথে সাথে আমাদের যে ইন্ডিয়ান মার্কেট আছে যেখানে কিন্তু আমরা বেশিরভাগ তিন লাখ থেকে কুড়ি লাখের মধ্যে গাড়ি কিন্তু বেশি দেখি সে সেক্টরেও কিন্তু এই কোম্পানি বলতে পারি লিডিং কোম্পানি সেখানে কিন্তু আমরা বলা যায় এবং সেভেন্টি পারসেন্ট কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখে দিয়েছে এই কোম্পানি সাথে যদি এই কোম্পানি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখে নিই ডিসক্রিপশানে বলার সময় আপনাদের বললাম যে এখানে কিন্তু আমরা প্রায় ছশো টাকা কাছাকাছি টাচ করতে পারি দেখুন এই জায়গাটা মানে যেখানে কিন্তু কোম্পানির সবথেকে হায়েস্ট জায়গা ছিল যেটা ছশোর কাছাকাছি এই জায়গাটা কিন্তু দু হাজার আঠারো পর থেকে কিন্তু আমাদের এখানে ব্রেকডাউন মানে নিচে আসতে দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু কোম্পানি এখনও সেই আগের লেভেলে কিন্তু এখন আমাদের পৌঁছাতে দেখা যায়নি দেখতে পাচ্ছেন কোম্পানিরা কিন্তু মাত্র চোদ্দো তেরো টাকা চোদ্দ সরি তিনশো টাকায় কিন্তু আমাদের ট্রেড করতে দেখা যাচ্ছে যখনই কোম্পানির নিয়ার ডে ফ্রি হয়ে যাবে বা আরও পারফরমেন্স ভালো হবে তখন কিন্তু আমরা বলতে পারি এই কোম্পানি কিন্তু আমাদের ছশোর উপরে টাচ করতে দেখা যাবে এবং খুবই অসাধারণ কোম্পানি আমরা চলুন অন্যান্য প্যারামিটারগুলো দেখে নেব যদি আমরা ছ মাস বা এক বছর চার্ট প্যাটার্ন সেখানে দেখে নিই তো আমাদের কিন্তু দেখুন পাঁচ বছর দু হাজার আঠেরো থেকে কিন্তু আমাদের এইসব যে আপনার সবাই যে অটো সেক্টরের একটা যে অন্যান্য নিয়ম গভর্নমেন্টের নিয়মের সাথে সাথে আরও বিএসএ যে এ আছে ব্রেক আছে সেগুলো নিয়ে কিন্তু অনেক এখানে আমাদের চর্চা হয়েছে যার জন্য কিন্তু সেখান থেকে পুরো সেক্টরে কিন্তু এরকম নিচে আসতে দেখা যাচ্ছে এখন কিন্তু সেটা রিকভার হয়ে আমাদের কিন্তু উপরে যেতে দেখতে পাওয়া যায় যদি আমরা এক বছরের চার্ট প্যাটার্ন দেখি সেখানে কিন্তু আমাদের এই কোম্পানি অনেকটা রিটার্ন দিয়েছে দেখুন এক বছরে কিন্তু আমাদের দুশো চৌষট্টি পার্সেন্টের উপরে কিন্তু আমাদের বেশি কোম্পানি কিন্তু রিটার্ন ইনকাম করে দিয়েছে আমরা শুনেছি এনএসসি অফিসিয়াল সাইটের উপরে যেখানে আপনার কোম্পানির নাম দেখতে পাচ্ছেন টাটা মোটর এবং কোম্পানি সেক্টরাল পি এখানে দেখাচ্ছে না আর সরি কোম্পানি পি দেখা যাচ্ছে না কিন্তু সেক্টরাল পি যেটা কিন্তু আমরা চারশো ষাট এখানে দেখতে পাচ্ছি কোম্পানি এখন তেরোশো চোদ্দো তিনশো টাকায় ট্রেড করতে দেখা যাচ্ছে ফিফটি টু হাই যেটা দেখা তিন মার্চ কিন্তু আমাদের দেখা গেছিলো এবং সেখান থেকে কিন্তু এখন নিচে এইটটি সব থেকে মানে আগের বছর এসেছিলো এটা তার থেকেও নিচে এসেছিলো পঁয়ষট্টি টাকায় সেখান থেকে এই মে মার্স মানে এক বছর হয় তো তার জন্য এটা এখন আশি টাকা দেখাচ্ছে কিন্তু অ্যাডজেক্টলি কালকে মানে আগের বছরে কিন্তু এটা পঁয়ষট্টি টাকার কাছাকাছি আমরা দেখতে পেয়েছিলাম এবং যদি কোম্পানি ইনফরমেশানে দেখে নিই সেখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা দেখে নিই তো সেখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু কনস্টেন দেখতে পাওয়া যাচ্ছে আগের কোয়ার্টার থেকে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান এবং যদি কোম্পানি কত পয়সা দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু খুব বেশি কারণ কোম্পানি নিজেই খুব একটা বেশি এর মধ্যে নেই মানে প্রফিটের মধ্যে নেই এর জন্য কিন্তু আমাদের ডিভিডেন্ড দিতে দেখা যাচ্ছে না দেখুন যেটা কিন্তু আপনাদের আমি বারবার বলি যে যখনই কোম্পানির প্রফিটে আসে তখনই কিন্তু সেই কোম্পানি আমাদের ডিভিডেন দিতে দেখা যায় যদি সাথে কতটা প্লেস করা আছে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই এইট ওয়ান এইট টু কিন্তু আমাদের প্লেস দেখা যাচ্ছে যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং ব্যালেন্স শিট দেখি আমরা চলে এসছি কোম্পানির ব্যালেন্স শিটের উপরে যেখানে দু হাজার ষোলো দু হাজার সতেরো এবং দু হাজার আঠারোর আমরা এখানে পারফরমেন্স দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কোম্পানি দু হাজার ষোলোতে প্রায় বাইশ হাজার কোটি এবং তারপরে কুড়ি হাজার তারপরে কিন্তু উনিশ হাজার কোটি টাকার কিন্তু রিজার্ভ দেখতে পাওয়া যাচ্ছিল যেটা সময়ের সাথে সাথে কিন্তু উনিশ কুড়ি কুড়িতে কিন্তু আমাদের ষোলো হাজার কোটি টাকা রিজার্ভ দেখতে পাওয়া যাচ্ছে মানে রিজার্ভ কিন্তু আমাদের কম দেখতে পাওয়া যাচ্ছে এবং সাথে যদি এই কোম্পানির লং টার্ম বরোয়িং যদি দেখে নেন সেখানে কিন্তু চোদ্দো হাজার প্রায় পনেরো হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু আমাদের লং টার্ম বরোয়িং দেখা যাচ্ছে এবং শর্ট টার্ম বরোয়িং কিন্তু প্রায় ছ হাজার কোটি টাকার কাছাকাছি মানে প্রায় দুটো মিলে কিন্তু কুড়ি হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু আমরা ডেপ দেখতে পাচ্ছি যদি কোম্পানির কাছে আমরা ক্যাশ দেখি নিই তো ক্যাশ যদি আমরা দেখি সেখানে কিন্তু আমাদের পঁয়ত্রিশশো কোটি টাকার কিন্তু ক্যাশ আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশশো বত্রিশ কোটি টাকা এবং এই কোম্পানিতে কিছুদিন আগেও কিন্তু রাখেশ জুনঝুনওয়ালা কিন্তু প্রায় চার কোটি শেয়ার কিন্তু এখান থেকে তুলে নিয়েছে চার কোটি শেয়ার চার কোটি টাকা না চার কোটি শেয়ার ইন্টু ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান টোয়েন্টি সেভেনে কিন্তু সে চার কোটি শেয়ার এখান থেকে কিনে নিয়েছিল আমরা চলে এসেছি কোম্পানির রেভিনিউর উপরে যেখানে কিন্তু কোম্পানির রেভিনিউ আমাদের প্রথমে কিন্তু একটা একাত্তর হাজার কোটি টাকার কাছাকাছি থেকে কিন্তু নিচে আসতে দেখা ছিল করোনার জন্য সেখান থেকে কিন্তু আমাদের আবার কিন্তু কামব্যাক করতে দেখা গেছে লাস্ট কোয়ার্টারে সেখান থেকে এই কোয়ার্টার কিন্তু আমরা বলতে পারি অনেকটাই কিন্তু আমাদের মানে রেভিনিউ গ্রোথ হতে দেখতে পাওয়া যাচ্ছে সাথে যদি কোম্পানি আমরা যদি দেখি প্রফিট তো দুটো কোয়ার্টার কিন্তু এখানে কোম্পানি আমাদের নেট মানে মাইনাস চলে গেছিলো সেখান থেকে কিন্তু আবার আমাদের ভালো করতে দেখা যাচ্ছে আগের কোয়াটারের থেকে আগের কোয়ার্টার দু হাজার থেকে কিন্তু এখন তিন হাজার বত্রিশশোর কাছাকাছি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা ইপিএস দেখে নিই তো ইপিএসও সেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইপিএসও কিন্তু আমাদের আপিং সাইডে দেখতে পাচ্ছি তো আমরা এই কোম্পানি পুরো চার্ট প্যাটার্ন এবং সব কিছু দেখে নিলাম এবং তিন বছরের মধ্যে এই কোম্পানি আমাদের ডিপ্রি হওয়ার একটা যে কথা দিয়েছে কোম্পানির ডিরেক্টর বা যে প্রোমোটাররা তো কিন্তু সেখান থেকে সেই কথা যদি মানে সঠিক হয় তাহলে কিন্তু বলতে পারি এই কোম্পানিতে একটা বড় ব্রেকআউট দেখতে পাওয়া যাবে এবং এই কোম্পানি কিন্তু আমাদের ছশো থেকে ছশোর বেশি কিন্তু আমরা দেখতে পাওয়া যাবে তো আপনারা চাইলে এবং শর্ট টার্মে কোন একটা জন্য ব্রোকার এটাও বলেছিল যে চারশো অবধি কিন্তু এই কোম্পানি আমাদের যেতে পারে মানে চারশো হলে এখান থেকে কিন্তু প্রায় এইটটি ফাইভ টাকার কিন্তু আমাদের এক একটা শেয়ারে কিন্তু আমরা প্রফিট দেখতে পাচ্ছি যদিও বা সেটা এক বছরের টার্গেট হয় তো আপনারা চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন অসাধারণ কোম্পানি এবং টাটা গ্রুপের সাথে জড়িত তো ট্রাস তো জড়িয়েই আছে টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন টাটা বাই বাই